ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা সাজিদুর রহমান উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আমার হেফাজতের সর্বস্তরের কর্মী এবং তহবিল জনতা আমাদের সুস্পষ্ট কথা 90% মুসলমানের দেশে আপনারা ওলামা ইকরামের মান মর্যাদা নিয়ে অনেক চিলমিলি খেলেছেন আমরা অনেক দিন বকবাস করেছি আর বকবাস করার সুযোগ নাই আগামী নির্বাচনের আগে এখনো যারা জেলখানায় বন্দী আছে মাওলানা মামুনুল হক মুফতি ফখরুল ইসলাম মাওলানা মাহমুদ হাসান গণপূর্ত যে সকল ওলামা ইকরাম এখনো জেলখানায় নিরাপদ বন্দি আছে তাদেরকে অতি দ্রুত মুক্তি দিতে হবে সারা বাংলাদেশে 2013 থেকে অদ্যাবধি পর্যন্ত কয়েকশো মিথ্যা মামলা হেফাজতে ইসলামের নেতা কর্মী তৌহিদি জনতার বিরুদ্ধে করা হয়েছে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের ওলামায়ে কেরাম তারা চুরি করে না তারা ডাকাতি করে না তারা সন্ত্রাসী করে না তারা জঙ্গিবাদ আশ্রয় প্রশ্রয় দেয় না তাদের বিরুদ্ধে কেন এত মামলা অতএব আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আগামী নির্বাচনের পূর্বে সমস্ত মামলা নিঃশর্তভাবে যদি প্রত্যাহার না করা হয় হেফাজতে ইসলাম নির্বাচনের পূর্বে কঠিন কর্মসূচি নিবে বাগদাদে ইনশাআল্লাহ এবং আজকেই আমাদের সংগ্রামী মহাসচিব আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবেন ইনশাআল্লাহ আমি আরো বলতে চাই বর্তমান সরকার দেশের সব কিছু ধ্বংস করে দিয়েছে বিশেষ করে মানুষের সর্বশেষ আশ্রয়স্থল বিচার বিভাগ এমনকি উচ্চ আদালত পর্যন্ত তারা আজকে ধ্বংস করে দিয়েছে মানুষ বিচার পাওয়ার জন্য কোথাও আশ্রয় নিবে সে আশ্রয়টুকুই সরকার বাকি রাখে নাই এমনকি সর্বশেষ আমরা দেখছি দেশের মানুষ যোগ্য হিসেবে গড়ে উঠবে আগামী দিনের এই দেশকে সুন্দরভাবে নেতৃত্ব দিবে এবং ইসলামের স্বার্থ বজায় রেখে ইসলামী ভাবধারা বাংলাদেশে টিকিয়ে রাখবে সেই জন্য যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলমান ছিল আজকে সেই শিক্ষা ব্যবস্থাকেও সমূলে ধ্বংস করার পায়তারা আমরা লক্ষ্য করছি এই সংক্রান্ত কোনোভাবে এই দেশের তৌহিদি জনতা আপামর জনতা এই সংক্রান্তকে কোনোভাবে মেনে নিবে না আপনারা যদি শিক্ষা ব্যবস্থার যেই পরিবর্তন এবং যেই ধ্বংসাত্মক পদক্ষেপের দিকে অগ্রসর হচ্ছেন এখনই যদি তার থেকে বিপৃত না হন তাহলে দেশের আপামর জনতা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শিক্ষা ব্যবস্থা রক্ষার স্বার্থে আপনাদেরকে ক্ষমতা থেকে হটানোর জন্য এক কথা আন্দোলনে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে বই বলে দেবে আপনি আমরা আশা করব যে সরকারের বোধোদয় হবে সেই সাথে আমি বলতে চাই আমাদের ইসলামের প্রথম কেবলা মসজিদে আসা আজকে ইহুদিদের দ্বারা আক্রান্ত আমাদের ফিলিস্তিনি মুসলিম মুসলমানরা আজকে তারা বিরোধের শিকার অতএব আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ থেকে আমি বিশ্ব মুসলিমের দুটো আহ্বান জানান আমরা সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের প্রথম কেবলা মসজিদ আকসাকে মুক্ত করার জন্য ফিলিস্তিনি মুসলিম মুসলমানদের পাশে দাঁড়াবার জন্য আমরা প্রস্তুত হই সকলের প্রতি আহ্বান জানিয়ে আগামী দিনের কর্মসূচিতে ঐক্যবদ্ধ হবে আমরা থাকবো ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন